আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় দুইয়ের দ্বিতীয় ভাগের দ্বিতীয় অংশ, পরিবেশে উদ্ভিদ। পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? পূর্বের পাঠে আমরা শিখেছিলাম উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য সম্পর্কে। আমরা আরও শিখেছিলাম দ্বিতীয় অংশের প্রথম ভাগটি পরিবেশে উদ্ভিদ সম্পর্কে। আজ আমরা জানব পরিবেশে প্রাণী সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রাণী বিভিন্ন স্থানে বাস করে, যেমন মাটি, পানি, গাছপালা, পাহাড়, পর্বত ইত্যাদি। কোন প্রাণী কোন স্থানে বাস করে? বন্ধুরা, আমরা জানি প্রাণী বিভিন্ন স্থানে বাস করতে পারে, যেমন মাটি, পানি, গাছপালা এবং পাহাড় পর্বতে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। তোমরা কি জানো কোন প্রাণী কোন স্থানে বাস করে? আজকের এই পাঠে আমরা জানব যে কোন প্রাণী কোন কোন স্থানে বাস করে। বন্ধুরা, লক্ষ্য করো, একটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রাণী কোথায় কোথায় বাস করে। এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্য বইতে ছকে তোমাদের একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমে কাজের মূল বিষয়বস্তু দেখে নিই। কাজের মূল বিষয় হচ্ছে প্রাণীর বাসস্থান। কি করতে হবে? এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। একদিকে রয়েছে প্রাণীর নাম, অন্যদিকে রয়েছে কোথায় বাস করে। দুই, নিচের ছবিটি দেখে বিভিন্ন প্রাণী ও তাদের বাসস্থান উপরের ছকে লিখি। বন্ধুরা, তোমরা ছবিটি লক্ষ্য করো, এখানে তোমরা বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাবে। তোমরা কি করবে? এই প্রাণীগুলো পর্যবেক্ষণ করবে এবং কোন প্রাণী কোথায় বাস করে তা ছকে লিখবে। আমরা লক্ষ্য করি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটি কুমির, এবং পাশেই দেখতে পাচ্ছি ব্যাঙ এবং কচ্ছপ। এই কুমির, ব্যাঙ এবং কচ্ছপ মাটি এবং পানি উভয় স্থানে বাস করে। অতঃপর দেখতে পাচ্ছি আমরা কাঠবিড়ালি। কাঠবিড়ালি বাস করে গাছের কোটরে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি কাঠঠোকরা। কাঠঠোকরাও বাস করে গাছের কোটরে। আমরা আরও দেখতে পাচ্ছি মৌমাছি। মৌমাছি বাস করে গাছের ডালে। আরও দেখতে পাচ্ছি শিয়াল বেচি, এগুলো বাস করে ঝোপঝাড় বা ঘন ঘন জঙ্গলে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি পাখি এবং মাছরাঙা, এগুলো বাস করে গাছের ডালে। বন্ধুরা, তাহলে আমরা পেয়ে গেলাম কোন প্রাণী কোথায় বাস করে। তোমরা এগুলো সুন্দর করে ছকে উপস্থাপন করবে। এবার তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমরা নিজেদের কাজগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে বিভিন্ন প্রাণী বাসস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে। এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নিই। খরগোশ মাটির গর্তে বাস করে, মাটির নিচে বিভিন্ন প্রাণীর বাসস্থান। কচ্ছপ মাছ পানিতে বাস করে। পাখি গাছে বাসা তৈরি করে। পিঁপড়ে গর্তে বাস করে। কেঁচো গর্তে বাস করে। শিয়াল ঝোপচারে বাস করে। গাছের ডালে বা কোটরে মৌমাছি। এবং পানিতে কুমির। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রাণী কোথায় কোথায় বাস করে আমরা জানতে পারলাম। ছবিগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোন কোন প্রাণী কোথায় বাস করে। এবার আমরা এই বিষয়টির ওপর সারসংক্ষেপটি পড়ে নিই। প্রাণীর বাসস্থান। বিভিন্ন প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। কোন কোন প্রাণী মাটিতে গর্ত করে বাস করে, যেমন ইঁদুর, খরগোশ, সজারু ইত্যাদি। এছাড়া গুবরে পোকা, পিঁপড়া, কেঁচো ইত্যাদি প্রাণীও মাটির নিচে বাসা তৈরি করে থাকে। বন্ধুরা, আমরা প্রাণীর বাসস্থান লক্ষ্য করি যে মাটির নিচে গর্ত করে বিভিন্ন ধরনের প্রাণী থাকে। এগুলো হচ্ছে ইঁদুর, খরগোশ এবং সজারু। এবং কিছু কিছু প্রাণী রয়েছে যারা মাটির নিচে বাসা করে, তা হচ্ছে গুবরে পোকা, পিঁপড়ে, কেঁচো ইত্যাদি ধরনের প্রাণী, যারা হচ্ছে কি মাটির নিচে বাসা তৈরি করে থাকে।
এখানে আমরা আরো বেশ কিছু প্রাণী লক্ষ্য করতে পারছি। বন্ধুরা লক্ষ্য করো, আমরা বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাচ্ছি। আবার কিছু প্রাণী যেমন শিয়াল, বেজি ইত্যাদি ঝোপঝাড় বা ঘন ঘন জঙ্গলে বাস করে। পাখি, কাঠবিড়ালি ইত্যাদি গাছের ডালে বা কোটরে বাসা তৈরি করে। প্রজাপতি মৌমাছি তারাও গাছে থাকে। মাছ, চিংড়ি ইত্যাদি পানিতে থাকে। ব্যাঙ, কচ্ছপ, কুমির ইত্যাদি মাটি ও পানি উভয় স্থানেই থাকতে পারে। লক্ষ্য করো বন্ধুরা, কিছু কিছু প্রাণী রয়েছে যারা ঝোপঝাড় এবং ঘন বন জঙ্গলে থাকে, তা হচ্ছে শিয়াল এবং বেজি। এবং গাছের কোটরে বা গাছের ডালে বাসা তৈরি করে থাকে পাখি এবং কাঠবিড়ালি। তাছাড়া প্রজাপতি এবং মৌমাছি তারাও কোথায় থাকে? তারাও গাছে থাকে এবং পানিতে থাকে। এমন প্রাণীগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, চিংড়ি, কুমির ইত্যাদি। তাছাড়া ব্যাঙ, কচ্ছপ এবং কুমির এই সকল প্রাণী মাটিতেও থাকে এবং পানিতেও, উভয় স্থানেই এরা হচ্ছে থাকতে পারে। বন্ধুরা তাহলে আমরা আজকের পাঠ থেকে কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম পরিবেশে উদ্ভিদ সম্পর্কে, যে পরিবেশে প্রাণী সম্পর্কে, পরিবেশে প্রাণী কোথায় কোথায় বাস করে সেই সম্পর্কে, কোন কোন প্রাণী কোথায় কোথায় বাস করে, এবং কিছু প্রাণী আছে যারা উভয় স্থানে অর্থাৎ মাটি পানি উভয় স্থানেই বাস করতে পারে, এমন প্রাণী সম্পর্কে আজ আমরা জানলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।